মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া চূড়ান্ত রায়ে দীর্ঘ দিন ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি হয়েছে। আর করোনা আবহের মধ্যেই আগামী 5ই আগস্ট অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভিত পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই উদ্দেশ্যে অর্থাৎ ভিত পূজাতে দেশের বিভিন্ন তীর্থস্থান ও পবিত্র ধাম থেকে মাটি ও জল পৌঁছে যাবে অযোধ্যায়। পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপ যেহেতু মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এবং এক পবিত্র ধাম, তাই এই পুণ্য ও পবিত্র ক্ষেত্র থেকে মাটি ও গঙ্গা জল পাঠানোর জন্য আজ সকালে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং বজরং দল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নবদ্বীপের প্রাচীন মায়াপুরের রামচন্দ্রপুরে গঙ্গার ধারে যজ্ঞ ও পূজার্চনা করে মাটি ও গঙ্গা জল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করলেন। উদ্যোক্তারা বলেন, আমাদের প্রতিনিধিরা এই মাটি ও গঙ্গা জল কলকাতা হয়ে অযোধ্যায় নিয়ে পৌঁছবে। উদ্যোক্তাদের দাবি, মহাপ্রভুর স্মৃতিবিজড়িত পবিত্র ধাম নবদ্বীপের মাটি ও গঙ্গা জল অযোধ্যায় যাচ্ছে। এই খবরে খুশি নবদ্বীপ তথা পশ্চিমবঙ্গবাসী। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।